আরএস এর নরমালি আপনার এ ওয়াটার রেশিওটা হলো কি আপনার 10 থেকে 15 লিটার পানিতে আপনি 1 কেজি মাছ উৎপাদন করতে পারবেন। আমরা এখানে যেটা করতেছি 15 থেকে 20 লিটার পানিতে 1 কেজি করতেছি। আসসালামু আলাইকুম, দিস ইজ ওলিজা মনোয়ার। আজকে আমাদের এখানে বাংলাদেশ বঙ্গবন্ধু কৃষি যে ইউনিভার্সিটিটা আছে সেখান থেকে প্রায় 40-50 জন স্টুডেন্ট এসেছে। আমাকে এটা নিয়ে অনেক আগেই প্রপোজ করেছিল যে আমাদের এখানে তারা আসবে, এসে সব কিছু শিখবে প্র্যাকটিক্যালি। যেহেতু আমার নিজেরই একটা লেকচার, আমি নিজেই লেকচারার, ওই ব্যাকগ্রাউন্ড থেকে আসার পরে আই ওয়াজ মোর ইন্টারেস্টেড যে কেন না শিক্ষার্থীরা যদি আসে তাহলে খুব উপকার হবে তাদের জন্য। কেননা বাংলাদেশের আরএস যে প্রজেক্টটা আছে এটা কিন্তু শুধু আমাদের এখানেই, তারা এখানে এসে কিন্তু প্র্যাকটিক্যালি দেখতে পারতেছে যে এই পুরো প্রসেসটা কীভাবে কাজ করে। এবং এটার যে এখানে আমাদের যে প্রফেসর যিনি ছিলেন উনি বললেন যে ওনারা এভরি টাইম এটা নিয়ে পড়াশোনা করেন, বাট প্র্যাকটিক্যালি দেখে যে জিনিসটা শেখা যায় সেটা কিন্তু বই খাতা পড়ে এটা শেখাটা একটু ডিফিকাল্ট। কেননা প্র্যাকটিক্যালি মেশিন কীভাবে রান করা হয়, কীভাবে এই মাছগুলোকে আমরা সাস্টেইন করছি এই এনভায়রনমেন্টে, এটা খুব ইম্পর্টেন্ট যে তারা প্র্যাকটিক্যাল এসে দেখুক। লাস্টলি একটা জিনিস বলবো যে অনেকেই এখন যে জেনারেশন আছে তারা কিন্তু কৃষক যে কাজটা, কৃষি যে কাজটা, এটাতে কিন্তু ইন্টারেস্টেড না। তারা এই জিনিসটাকে অনেক লো গ্রেডে বা খুব ভেরি স্মল পর্যায়ে দেখে। আমার মতে যত বড় বড় বিজনেসম্যান আছে তাদের সবারই এগিয়ে আসা দরকার এই সেক্টরটাতে। কেননা মাছের যে একটা বিরাট একটা মার্কেট আছে সেটা কিন্তু আমরা কেউ গ্র্যাব করতে পারতেছি না। অ্যান্ড এটা আমার একার পক্ষেও সম্ভব না, কেননা একটা আরএস দিয়ে তো এটা করা যাবে না। যদি আরও এরকম উদ্যোক্তা আসেন তারা কিন্তু সবাই, আমরা সবাই মিলে কিন্তু এই দেশের যে মাছের দাম এই দামগুলো আমরা কমাতে পারি সবাই একসাথে চাষ করে। সো আমাদের প্রয়োজন দেশের সকল যে নাগরিক আছেন, স্পেশালি যারা নাকি ইনফ্লুয়েন্সিয়াল বিজনেসম্যান, তাদের এই সেক্টরে আসা। আমি নিজেও জানতাম না যে এই সেক্টরে যে এরকম অ্যাওয়ার্ড দেওয়া হয়। আমি নিজে এই বছর অ্যাওয়ার্ড পেলাম ময়মনসিং থেকে, বেস্ট হ্যাচারি। ইনশাল্লাহ সামনে বছর স্বর্ণপদক যে অ্যাওয়ার্ডটা আছে সেটার আমি খুব হোপফুল যে ওটা আমরা পাবো। সবাই আসুন এই সেক্টরে এবং এই সেক্টরটা এগিয়ে নিয়ে যাই, এটাই হচ্ছে আমার প্রত্যাশা। থ্যাংক ইউ। AQC 368 অ্যাকোয়াকালচার ইঞ্জিনিয়ারের যে ব্যাচটা, তারা ফুল টিম এসছে এখানে মেনলি আমাদের আরএসের যে কালচার প্রসিডিউরটা সেটা দেখার জন্য, এখানে যে মেশিনারিজগুলো ইউজ করা হচ্ছে সেটাকে তারা প্র্যাকটিক্যালি অবজার্ভ করার জন্য। তা আমরা ওদেরকে যতটুকু সম্ভব যে ওদেরকে এক্সপ্লেন করে বোঝানো হয়েছে যে টোটাল প্রসিডিউরটা কীভাবে কাজ করে। মেনলি এই জিনিসটা তো তারা সবসময় বই কিংবা পেপার বা এইভাবে দেখে প্র্যাকটিক্যালি দেখার জন্য যেই সিস্টেমটা দরকার, বাংলাদেশে আর এস শুধু একমাত্র আমার আর আরেকটা আপনারা জানেন যে দেশ এগ্রো যেটা ওন করে ফাহিম, তা আমাদের দুইজনেরই এখানে কমার্শিয়াল আর এস দুইটা যেটা বাংলাদেশে বর্তমানে আছে। আর এছাড়া কিছু আরএনডি প্রজেক্ট হয়েছে যেটা আমাদের মাধ্যমেই করা। আরএনডিতে গেলে তো অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল এটা পাবে না যে এখানে ইন অ্যান্ড আউট কীভাবে টোটাল টেকনোলজিটা কাজ করছে, প্লাস এখানে মাছগুলো কোন স্টেজ থেকে কোন স্টেজে যাচ্ছে, কীভাবে আমরা এগুলোকে কালচার করতেছি, কীভাবে এদেরকে খাবার দেওয়া হচ্ছে, পুরো এ টু জেড জিনিসটা এখানে ফুল স্টুডেন্ট, তাদের 50 জনের একটা ব্যাচ এখানে, এই 50 জনের ব্যাচ তারা এটা আমার কাছ থেকে যতটুকু সম্ভব জানার জেনে নিয়েছে।
বাবা কিন্তু এগ্রিকালচারের সাথে রিলেটেড, এই গরু কবুতর ছোটবেলা থেকে আপনি গরু পালবেন, গরু রাখলেন, আগের গরুর সাথে নতুন একটা গরু তুলবেন, সব গরু অসুস্থ হয়ে যাবে। ওই গরুটার আলাদা রাখতে হবে নতুন গরুরে, পুরান গরুর সাথে নতুন গরু মিলানো যাবে না। 15 দিন মিনিমাম অবজার্ভে রাখার পর তারপরে এইভাবেই কাজ করতে হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।